ঈদের দিন 29 তারিখ রাতে মধ্যরাতে আমাদের আমাদের প্রিয় একজন সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতির জেলে স্ট্যাব হয়েছে ছিনতাইকারীদের দ্বারা। এবং পরবর্তীতে আমাদের আরেক সহকর্মী পুলিশের সহকর্মী আমাদের কনস্টেবল মনিরুজ্জামান, যিনি শেরপুর থেকে ঢাকায় ফিরছিলেন দুদিনের ছুটি ভোগ করে, ফিরে শেষ রাতে ফার্মগেটের মতো জায়গায় ছুরিকাহত হয়ে কিন্তু তিনি মৃত্যু বরণ করেছেন। এবং এই দুটি বিষয়ে আপনাদের হৃদয়কেও নাড়া দিয়েছে, আমাদেরকেও নাড়া দিয়েছে। তবে সেই সাথে যে কোনো ধরনের এ ধরনের অপরাধকে আপনারা যেমন সেন্সিটিভ, আমরাও সেন্সিটিভ, আপনারা যেমন আহত হন আমরা আরও বেশি আহত হই। তো সে কারণে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছি যে এই মামলাগুলোর কী করা বা অন্যান্য মামলাগুলোর। আপনাদের শুনে ভালো লাগবে যে এই দুটি মামলাতেই দুঃখের পাশে পাশাপাশি আপনাদের ভালো লাগার জায়গা হলো এই যে দুটি মামলাতেই আমাদের যথেষ্ট অগ্রগতি আছে। প্রথমত আমি বলবো যে আমাদের প্রিয় সাংবাদিক যিনি আহত হয়েছেন তার প্রতি আমি যে জানি যে তাদের সেটি যারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি আপনাদের খুব খুব স্বল্প সময়ের মধ্যে। হোপফুলি কালকে আপনাদের সামনে যদি কোনো ভালো সংবাদ দিতে পারি আমরা সেটা দেব। এটা আমাদের সাংবাদিকের বিষয়টি বলছি যেটা ঈদের দিন রাতের বেলা ঘটেছিল। আর আমাদের 30 তারিখ রাতে অর্থাৎ 1 তারিখের খুব প্রত্যুষে যে ঘটনাটি ঘটে কনস্টেবল মনিরুজ্জামানের ক্ষেত্রে, এবং সে জানেন যে এই কনস্টেবল কিন্তু প্রভিডেন্ট ফান্ডের যে ইন্টারেস্ট সেটাও সে নিত না। হি ওয়াজ সাচ এ কনস্টেবল, আমি আই ফিল প্রাউড, বাংলাদেশ পুলিশ আমরা প্রাউড ফিল করি যে আমাদের এই ধরনের কনস্টেবল আছে যাদের সততা এই লেভেলে। কিন্তু আনফর্চুনেটলি তার বয়স মাত্র 83-তে জন্ম, এই সময় তাকে আমরা হারিয়েছি। তো সে কারণে আমাদের আন্তরিক প্রচেষ্টা ছিল, আমাদের মন্ত্রী মহোদয়, আইজিপি মহোদয়, পুলিশ কমিশনার মহোদয় সবাই উদ্বিগ্ন ছিল, আমরা যেমন ছিলাম পাশাপাশি। তো আমরা এই গত 48 ঘন্টায় তাদেরকে ডিটেকশন করে, তাদেরকে আসামিদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে ব্যবহৃত নাইফ সহ ছিনতাইকৃত মালামাল সকল কিছু উদ্ধার করতে পেরেছি বলে আমরা মনে করি। আমাদের এখনও কিছু কাজ বাকি আছে, কিন্তু প্রকৃত যে আসামি এবং প্রকৃত কীভাবে প্লট করা হয়েছে, কতজন ছিল এবং ব্যবহৃত ছুরি এবং মোবাইল ফোন আমরা উদ্ধার করেছি। সেই কারণে আপনারা যেহেতু উদ্গ্রীব হয়েছিলেন এই বিষয়টি জানার জন্য, আপনাদেরকে জানানোর প্রয়োজন, আমরা সেজন্য জানালাম। আর সেই সাথে আরও একটি জিনিস জানিয়ে রাখি যে আমরা স্পেশাল যে অপারেশনস অ্যাগেনস্ট দ্য স্ন্যাচার্স, অ্যাগেনস্ট দ্য রোভার্স, অ্যাগেনস্ট দ্য ডেকোয়ার্স, এটা কিন্তু আমাদের খুব ইন্টেন্সিফাইড করা হয়েছে। ইন্সপেক্টর জেনারেল মহোদয় স্যার বলেছেন, পুলিশ কমিশনার মহোদয় সেই কাজটি বাস্তবায়ন করছেন। এবং প্রথম গত 48 ঘন্টা আমাদের 145 জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। প্রথম দিন হয়েছে 31 জন, মানে গত 24 ঘন্টা হয়েছে 114 জন, তার আগের 24 ঘন্টায় হয়েছে 31 জন, টোটাল 145 জন দুই দিনে আমাদের 48 ঘন্টা গ্রেপ্তার করা হয়েছে। এবং এই নগরীতে সর্বসাধারণ সকল মানুষ, 2 কোটির বেশি নগরবাসী যাতে নিরাপদ থাকতে পারে সে প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল, সে শপথ অব্যাহত ছিল এবং সেটি অব্যাহত থাকবে, এটি আমি আপনাদেরকে জানাচ্ছি। ওখানে নামার পরে 3 জন তাকে প্রথম চেস করে, তাকে চেস করে 3 জন, যে 3 জন চেস করেছে সে 3 জনের মধ্যে এক একজনের এক এক ভূমিকা ছিল। একজন থামিয়েছে, সামনে দাঁড়িয়েছে মুখোমুখি, তারপরে সে মানি ব্যাগ চেয়েছে, মানি ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, ন্যাচারালি সে তো প্রতিহত করার চেষ্টা করেছে, প্রতিহত করার সে চেষ্টা করেছে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে যেহেতু 3 জন ছিল। তখন পেছন থেকে একজন প্রথম থাইয়ে স্ট্যাপ করেছে, থাইয়ে স্ট্যাপ করেছে, আরেকজন তখন আবার বাহাতের যে আমাদের আর্ম যেটি এখানে স্ট্যাপ করেছে, তার কাছে একটা মোবাইল ফোন ছিল, একটা মানি ব্যাগ ছিল, এটি তারা তখন সেখান থেকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এরা আপনার একটা দিকে, সুনির্দিষ্ট একটা দিকে তারা তখন মুখ করছে, পশ্চিম দিকে, তারা ওখান থেকে পশ্চিম দিকে মুভ করছে। পশ্চিম দিকে মুভ করার পরে এগুলো আমরা সব কিছু অ্যানালাইসিস করে, যা যা অ্যানালাইসিস করা দরকার আমরা বের করেছি। ওখান থেকে গিয়ে তারপরে তারা আলাদা আলাদা হয়ে গেছে, ওখান থেকে ওই মোহাম্মদপুর থেকেও আরও পশ্চিমে চলে গেছে, সেখানে ছিল। যেভাবে হোক আমরা তাদেরকে কে কোথায় ছিল কোনভাবে একটা বের করেছি, তাদেরকে আমরা ছুরিটা উদ্ধার করেছি, আমরা এটাকে ফরেন্সিক করাবো, এটার কাউন্টার ম্যাচ করাবো, এবং আমরা চাইবো যে একটা চমৎকার তদন্ত প্রতিবেদন, একটা চমৎকার কেস ডকেট আমরা বিজ্ঞ আদালতে
চার্জশিট দাখিল করব।